ইমরান খানের গ্রেপ্তার অবৈধ। অবশেষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইমরান খানকে 1 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন। পাকিস্তানের প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন, আদালত চত্বর থেকে কিভাবে একজনকে গ্রেপ্তার করা যায়। ইমরান খানকে গ্রেপ্তারের প্রক্রিয়া পুরোপুরি অবৈধ ছিল, তাকে তাৎক্ষণিকভাবে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 1 ঘন্টার মধ্যে হাজির করতে জবাবদিহি ব্যুরোকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। বিকাল 4:30 এর মধ্যে হাজির করার কথা থাকলেও হাজির করা হয় 5:40। 15টি গাড়ির বহরে ইমরান খানকে আদালতে নিয়ে আসা হয়। সর্বোচ্চ আদালতের এই রায় ইমরান খানের দলের জন্য স্বস্তিদায়ক হবে। এদিকে ইমরান খানকে গ্রেপ্তারের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। সারা পাকিস্তান এখন উত্তাল, প্রায় প্রতিটি শহরে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষগুলো সামাল দিতে প্রশাসন হিমশিম খাচ্ছে, অনেক শহরে নামানো হয়েছে সেনাবাহিনী, তাতেও যেন আন্দোলন দমানো যাচ্ছে না। এ পর্যন্ত 8 জন নিহতের খবর পাওয়া গিয়েছে, আহত হয়েছে প্রায় 300-এর অধিক। এছাড়া প্রায় 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।